9 কে আমরা 3 এর স্কয়ার লিখতে পারি, আর আগে থেকেই পাওয়ার -3 আছে, ইনটু -3 ইনটু 16 কে আমরা 2^4 লিখতে পারি, এবং আগে থেকেই এই 16 পাওয়ার 1/4 ছিল, তাহলে 1/4 গুণ হয়ে যাবে এখানে বাই নিচে যে 6 আছে একে আমরা 2^3 লিখতে পারি, পাওয়ার হচ্ছে -2 ইনটু 27 কে আমরা 3^3 লিখতে পারি, হোল পাওয়ার -4/3। এবার দেখো 3^-3 -6 ইনটু এখানে এই 4, এই 4 কেটে যাবে তাই না, তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে 2^3 হচ্ছে -2, তাহলে পাওয়ার দুটোর সাথে গুণ হয়ে যাবে, 2^-2 ইনটু 3^-2 ইনটু 1/3^3 হোল পাওয়ার -4/3, তাহলে উপর নিচে দুটো গুণ হয়ে যাবে, তাহলে x/y হোল n সমান আমরা লিখতে পারি x^n/y^n আমরা লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে কত 1/3^3 ইনটু -4/3, ঠিক আছে, এখানে কাটাকুটি যাচ্ছে, এই 3 এই 3 কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি 3^-6 ইনটু 2/2^-2 ইনটু এখানে দেখো তো 3^-2 আছে আর এখানে 3^-4 আছে, 3^-2 ইনটু 3^-4, তাহলে 3^-6 হয়ে যাবে না, কারণ এই দুটো যোগ হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, -2 + -4 -6, অর্থাৎ 3^-6, তাহলে এখানে এই 3^-6 আর এই 3^-6 কেটে যাবে, তাহলে আমরা পাবো কিছু নেই, মানে এখানে পাওয়ার 1 আছে, এই দুই যখন উপরে চলে যাবে তাহলে 1+2 হয়ে যাবে, কারণ উপর নিচে বেস সমান, তাহলে 2^3 গুণ করলে আমরা পাবো 8, এখানে উত্তর হচ্ছে 8।